তো খুশি এবং আমি কতটুকু গর্বিত যে আমার মানে বাংলাদেশের ইতিহাস যতদিনের এই আমি যেই দলের নমিনেশন ফর্ম দিয়েছি সেই দলের বয়স ততদিনের মানে আমি সেই দলের নমিনেশন কিনতে পেরেছি নমিনেশন ফর্ম কিনতে পেরেছি মানে এর থেকে খুশির অন্য কিছু হতে পারে না আমি কতটুকু খুশি কতটুকু আনন্দিত আমি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারি মনোনয়ন পাইনি অসভ্য জাতি হয়ে গেছে যিনি চালিয়েছেন চালিয়েছেন তিনি একজন এটাতে বোঝা যায় এবং তার বিভিন্ন স্পিচে আমাদের বিভিন্ন স্পিচ শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনি নারীর নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দেন সেক্ষেত্রে আমি একজন নারী আমার মনে হয় যে এই যে তার যে ডিজিটাল বাংলাদেশ তিনি গড়েছেন এবং সামনে যে ভিশন যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তার তো আমার মনে হয় যে এই উন্নয়নগুলো থেকে আমি আমার চাপড়া পিছিয়ে থাকতে দেখতে চাই না আমি সেখানে নৌকা যেভাবে হোক মানে আমি আমি ওকে বলছিলাম আমার হাজবেন্ডকে বলছিলাম যে মিনিমাম 50,000 ভোটে ব্যবধানে আমি জিতবো এবং এই আসনে নৌকাকে এনে দেবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে যেহেতু আমি নারী এবং আমার মনে হয় যে তার কাছ থেকে যেভাবে হোক এই কাজ আদায় করে নেওয়াটা আমার চাপড়াগুলোর উন্নয়ন কিভাবে করা যায় সেটার যে একটা মানে ইচ্ছা এবং তৃষ্ণা সেটা আমার ভেতরে অনেক সেটা তো করছি সেটা আমি আর আমার হাজবেন্ড মিলে করছি এবং তাদের আসলে কতটুকু সাপোর্ট পাবেন বলে আপনার মনে হয় প্রচন্ড সাপোর্ট আমি নমিনেশন ফর্ম কেনার আগে তাদের সাথে আমার প্রচন্ড তারা অনেক রকম ভাবে আমার সাথে যোগাযোগ করছেন ফোন করছেন তাদের সাথে আমার দেখা হচ্ছে বিভিন্ন জায়গায় যখন আমি গণসংযোগে যাচ্ছিলাম তারা আমাকে সাপোর্ট করেছে এবং ওখানকার যারা নেতা কর্মীরা আছেন প্রচন্ড আন্তরিক তারা এবং সবাই আমাকে মনোনয়ন না পান দলের সাধারণ সম্পাদক আপনাকে মনোনয়ন আমি আমার ইচ্ছা পোষণ করেছি যে আমি কিনতে চাই নমিনেশন ফর্মটা আমি কিনতে চাই এবং আমি কি কি কাজ করেছি আমি সেগুলো তাদেরকে বলেছি এবং তিনি বলেছিলেন যে আমি জেনে জানাচ্ছি তারপরে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আপনি নমিনেশন আওয়ামী লীগের ফর্ম কিনেছি এই দুটো কারণে আপনারা এসেছেন সো আমার বেস আমি ছাড়বো না আমার আর রাজনীতি তো মানুষের সেবা করা সো আমি মানুষের সেবাও করব এবং আমি আমার সিনেমা এবং আমার ইন্ডাস্ট্রি আমি ছাড়বো যদি মনোনয়ন না পান সেক্ষেত্রে আপনি নির্বাচন করবেন কি না 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 মনোনয়ন না পেলে আমি আমার দলের যে মনোনয়ন পাবে আমার এলাকা থেকে যেই পাবে আমি তার হয়ে মাঠে কাজ করব ইনশাআল্লাহ আবার একটু যদি বলেন যে চাপানোর দৌড়ি ওই আসনটায় বিএনপি একজন সংসদ সদস্য ছিলেন তারা ছেড়ে দেওয়ার পর সেখানে আমরা যতদূর জানি যে রাজনৈতিক যে প্রেক্ষাপট বিএনপি একটা শক্ত অবস্থানে থাকে এবং তাদের একটা বড় ঘাঁটি ওই জায়গাটাকে বলা থাকে ওইখান থেকে মনোনয়ন নেওয়ার বিষয়ে যে স্পিরিটটা দরকার বা যে নিজের যে চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে আসলে আলটিমেটলি বলছেন যে আপনি এসেছেন সেইটা কতটুকু কিভাবে ওভারকাম করবেন সেই জায়গার যে বাইরের যে অন্যান্য রাজনৈতিক দলের চাপ থেকে মোকাবেলা করবেন আমি আমি আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করি এবং তিনি যে পরিমাণে সাহসী তার ছিটে ফোটেও যদি আমি আমি ভেতরে লালন করি তাহলে এইরকম কোন শক্তি এবং যত শক্ত অবস্থান কেন আমি আপনার রাজনীতির মাঠের চলচ্চিত্রের চেয়ে রাজনীতির মাঠটাকে আপনি কেমন মনে করেন
এটা তো একটা শক্ত বড় প্ল্যাটফর্ম, এখানে দীর্ঘদিন টিকে থাকতে হচ্ছে, তৃণমূল থেকে রাজনীতি করে আসছে, তার পদ পদবী থাকতে হয়, তো সেই জায়গা থেকে আপনি কি ওই ফিল্মের যে জায়গাটা, এই জায়গাটা কি রাজনীতির জায়গার মতো মনে করেন নাকি একটু উঁচা নিচে থাকবেন? সব জায়গাতেই আসলে কঠিন, সব জায়গায় কঠিন, ভালো কাজ করতে গেলে সব জায়গায় বাধা আসবে, এবং যখন চলচ্চিত্রে আমি যখন নতুন এসেছি সেখানেও সেই জার্নিটাও এত মানে মসৃণ ছিল না, তো সেখানেও আমার অনেক কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে। এবং রাজনীতির মাঠে এখানে আমার মনে হয় যে আমার এলাকায় যারা রাজনীতি করেন, আওয়ামী লীগ করেন, তারা সবাই আসলে খুবই আন্তরিকতা সাথে কাজ করেন, তো আমার মনে হয় না সেই জায়গাটা আমার জন্য অনেক কঠিন হবে, তো তারা আমাকে অনেক হেল্প করবে ইনশাআল্লাহ আমার জন্য। আপু আপনার এই রাজনৈতিক জার্নিতে রাকিব ভাইয়ের অবদান কতটুকু একটু যদি আমাকে বলেন। রাকিব ভাই না, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ওর নাম রকিব, ও মানে শুধু বকে যে আমাকে খালি রাকিব রাকিব বলে কেন সবাই, ওর অবদান তো অপূর্ব, মানে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আজকে এই যে নমিনেশন ফর্ম কেনা পর্যন্ত আজকে যে অবস্থাতে আমি দাঁড়িয়ে আছি পুরোটাই আসলে ওর অবদান, ও আমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছে যে তুমি অনেক বড় পরিসরে কাজ করতে পারবা যদি তুমি মানে এই এরকম কাজ করো, তুমি নমিনেশন ফর্ম কিনো, তুমি উপনির্বাচনে অংশগ্রহণ করো, তোমার এলাকার মানুষজনের জন্য তুমি যদি ছোটখাটো, তুমি তো আগেই করতে কিন্তু তুমি যদি রাজনীতির মাধ্যমে করো এভাবে তাহলে তুমি তোমার এলাকার মানুষের জন্য অনেক হিউজ পরিমাণে কাজ করতে পারবে। আমার এলাকার জনগণের সেবা নিশ্চিত করা, তাদের অধিকার, তারা অনেক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য কতটুকু কি করেছেন।